Well, I'm so happy. আমাদের বছর শুরু অফকোর্স ফার্স্ট এন্ড সেকেন্ড ক্যাচ উই আর থার্ড জানুয়ারি আমরা সেলিব্রেট করছি থ্যাংকস টু এন্টার টিম লর্ড অফ দ্য ড্রিঙ্কস এটাও কলকাতা ইটস এ ভেরি বিগ ব্র্যান্ড আই মাস্ট ইন্ট্রোডিউস হিম ইজ অ ওনার অ্যান্ড আই থিঙ্ক কলকাতা পিপল আর লাভিং মানে কলকাতা পিপল আর লাভিং দ্য হ্যাপনিং প্লেস সাউথ সিটিতে এত বড়ো একটা ব্র্যান্ডকে ওপেন করা আই থিঙ্ক অ্যান্ড ইটস এ গ্রেট থিং যে বছরের শুরুতে আমি এবং আমার বোন একসাথে একটা নতুন জার্নি শুরু করেছি কাজের জায়গা থেকে সেখান থেকে তোমাদের যাদের সঙ্গে সারা বছর আমরা কাটাই তোমাদের মাধ্যমে আমাদের দর্শকদের কাছে আমরা কাটাই সো ইয়েস ইটস এ টাইম ফর সেলিব্রেশন এখনও বেশ কিছুদিন ধরে সেলিব্রেশন চলবে সো এনজয় দি ইভিনিং আর সবাই বছরটা ভালো করে কাটাক অ্যান্ড আই থিঙ্ক পিপল লাভ টু এনজয় নাও আই এম সো প্রাউড যে কলকাতায় এরকম সব বড় বড় ব্র্যান্ড আসছে অ্যান্ড পিপল আর এনজয়িং পিপল আর টকিং অ্যাবাউট ইট সো দে অলসো হোস্টেড ওয়ান্ডারফুল পার্টি টুডে বছরের শুরুতেই সো লেটস অল এনজয় কারণ আমার বারবার মনে হয় যে যত রকমই আমাদের স্ট্রেস থাকে তার মধ্যে মাঝে মাঝে আনন্দ খুঁজে নিতে হয় আর সেটাই আমরা করে বেড়াই বা করে যাই সারা বছর ধরে টু এন্টারটেইন পিপল সো অ্যান্ড সেটা তোমাদের মাধ্যমে তোমরাও সারা বছর ধরে এত কাজ করো মানে আই এম টকিং অ্যাবাউট স্পেশালি অ্যাবাউট দ্য জার্নালিস্ট তোমরা সারা বছর ধরে কাজ করো আই থিঙ্ক দের ইজ এ টাইম যেখানে তোমাদের কাজের বাইরে ইউ অল শুড এনজয় দ্যাটস অলসো লাইফ দেখো এইটা নিয়ে অফকোর্স আমরা ভবিষ্যতে আরও কথা বলবো মানে আমরা জাস্ট একটা জানিয়েছি তবে হ্যাঁ মানে এন্ড অফ দ্য ডে ব্লাড কানেকশন এবং আমার ব্যাপারটা তোমরা জানো যে আমি ভীষণ ইনোভেটিভভাবে নানা রকম কাজ করতে চাই কাজ করে গেছি আমার অ্যাক্টিংয়ের বাইরে কিন্তু যেটা হয় সবসময় আমার একটা ভালো সিনেমা আসলে বা ভালো চরিত্র পেলে তখন আমার পৃথিবীর বাকি সব কিছুটা ডিলিটেড হয়ে যায় সো আই থট মাকুরো একটা এত বছরের এক্সপিরিয়েন্স এই লাইনে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস অ্যাজ অ্যান প্রডিউসার শি নোজ দ্য ইন্ডাস্ট্রি তো আই থিঙ্ক এটা বোধহয় আমাদের খুব একটা রাইট ডিসিশন হলো আমি তোমাদেরকে আগেও বলেছি প্রত্যেক দশ বছর অন্তর অন্তর আমি আমার নানান রকম স্টেপ পাল্টাইছি তোমরা যদি আমার কেরিয়ারটা দেখো তিরিশ বছরে প্রত্যেক দশ বছরে আই টুক লিটল ডিফারেন্ট স্টেপ তো এইবারে আমি নিশ্চয়ই আর একটু বড়োভাবে কিছু ভাবতে চেষ্টা করছি কিন্তু বড়োভাবে ভাবতে গেলে একটা কাউকে আমার পাশে দরকার যে আমাকে নিজের ভাবে সেটা আমার মায়ের পেটের বোন ছাড়া কেউ হতে পারে না অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি আ গ্রেট স্টার্ট কারণ আমাদের লাইফের সঙ্গে আমাদের জার্নির সঙ্গে তোমরা ভীষণ ক্লোজলি জড়িত এবং ইয়াল আর দ্য এক্সটেন্ডেড ফ্যামিলি আমরা মনে করি মানে আমাদের পরিবার আমাদের জার্নি আমার দাদার ইন্ডিভিজুয়ালি সব সময় তোমাদের পাশে পাই সো দ্যাট ইজ ওয়ান থিং উই অলসো থট কি বছরের প্রথম শুরুটা একদম তোমাদের সঙ্গে একটু শুরু করি না জাস্ট আনন্দ নাথিং টু অ্যানাউন্স নাথিং নো এজেন্ডা জাস্ট একটা সুন্দর জায়গা একটা সুন্দর সময় বছরের প্রথম তোমাদের সঙ্গে একটু আমরা ইভিনিংয়ে হ্যাঁ ছবি টবি যাওয়া হবে হবে বাট উইল এনজয় দ্যাটস দ্য ওকেশন টু এভরি ওয়ান ভালো থাকবেন নতুন বছর এবং আগামী যত বছর আসবে খুব ভালো কাটুক থ্যাংক ইউ সো মাচ